করুপথার নগরের ন নং ওয়ার্ডর বাসিন্দা তথা ব্যবসায়ী অমরেন্দ্র চন্দ্র পালে আজির পৰা 18 বছর পূর্বেই আবিষ্কার করেছিল অমৃত রস নামের এবিধ বিশেষ পানীয়। অসমৰ বিভিন্ন প্রান্তত রাইজে উচ্চ প্রশংসা করা এবিধ পানীয় কিন্তু কেবল প্রশংসাতে সীমাবদ্ধ থাকিল। নিজে তৈয়ার করা এটি মেশিনের জড়িয়ে বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন তথা মানুষের ঘরের বাড়িত সততে গেলি পচি যাওয়া পেলনিয়া থলুয়া কাজিনেমু, রবাব টেঙা, করুণা টেঙা, গোলনেমু, বিলাহী, কুঁহিয়ার, কর্দৈ, ৰহদৈ, মৌচুমী টেঙা, সুমথিৰা, নগা টেঙা, চকলা টেঙা, জৰা টেঙা, রাম টেঙা, আঙুর, ডাব নারিকল, কঁঠাল ইত্যাদি চেপি এই বিশেষ পানীয়বিধৰ আবিষ্কার করেছিল। তেখেতে পানীয়বিধৰ নাম ৰাখিছিল অমৃত ৰস। তেওঁ এই পানীয়বিধ রাইজর মাজলৈ নিয়ার মানসেরে অসমৰ বিভিন্ন প্রান্তত অনুষ্ঠিত হওয়া মেলা, বজার আৰু প্রদর্শনীলৈকো লৈ গৈছিল। তেওঁৰ অমৃত ৰস পানীয় খাই সকলোৱে উচ্চ প্রশংসাও কৰিছিল। 2021 চনত গোলাঘাট জেলার বোকাখাটত অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রীয় কৃষি উদ্যান শস্য মেলাত অমরেন্দ্র চন্দ্র পালর নিজের সৃষ্টি মেশিনটে সর্বশ্রেষ্ঠ মেশিন রূপে স্বীকৃতিও লাভ করেছিল। কিন্তু আর্থিকভাবে দুর্বল তথা বার্ধক্যজনিত রোগত আক্রান্ত হয়ে থাকা ব্যক্তিজনে তেওঁৰ পানীয়বিধক বিশ্ব দরবারলৈ লৈ যাবলৈ সমর্থ নহল। আজিলৈকে নাপালে কোনো ধরনের সরকারি সাহায্য, যার ফলত মানসিকভাবে ভাঙি পড়িল ব্যক্তিজন। সেয়েহে মনের ক্ষোভ আর দুঃখত রবিবারে এক আনুষ্ঠানিকতার মাজেরে রাইজক নিমন্ত্রণ করে আনি সর্বতবিধ খুয়ালে আর তেওঁৰ সর্বতবিধক বিদায় দিলে। নমস্কার, মোর নাম অমরেন্দ্র চন্দ্র পাল, মই এজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী। এই অমৃত রস সর্বতটা আজি মই কম 18 বছর আগত আবিষ্কার করেছিল, আবিষ্কারই কব পারে। হ্যাঁ, এই সরুপথার আমার মহকুমা দিগপতি এস ডিও স্যার বাংলাত 2006 চনত এই সর্বত আমি প্রথম দেখাইছিল। হ্যাঁ, গতি রাইজে ধরিও পড়ে সেই তেতিয়াই আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, আমি আমার ভাই সৌভাগ্য একজন ভাল স্যারক পাইছিল। স্যারে আমাক খুব পছন্দ করলে, রাতেপা 6টা বাজাত মাতিলে, তাত গৈ স্যারে চকি লৈ আমার আগত চকি লৈ বহিলে, লগতে 3-4 জন ম্যাজিস্ট্রেটও আহি বহিলে। হ্যাঁ, আমার সর্বত বহুত পছন্দ করলে, খালে, ফ্লাক্সত ভরাই দিল, ঘরত নিলে। হ্যাঁ, তারপর আমার কলে লিখি দিবলে আমি বস্তুটা পেটেন্ট লৈ দিল। হ্যাঁ, আমি তো এইবোৰ নাজানো, আমি তো সাধারণ মানুষ, কত পেটেন্ট করব লাগে কি করব লাগে আমি তো এইবোৰ নাজানো। হ্যাঁ, কিন্তু স্যার যদি অল্প দিন পিছত ট্রান্সফার হয়ে গেল আর আমার দুর্ভাগ্যর দিন খারাপ হয়ে গেল। হ্যাঁ, সেই তেতিয়ারপরা আমি স্যার সকলের দুয়ারে দুয়ারে লৈ ঘুরি ফুড়ছো আজি 18 বছর হল, 18 বছর ধরে। হ্যাঁ, কেতিয়াবা বাংলাত লৈ যাও, কেতিয়াবা অফিসত লৈ যাও, অফিসত নি স্টাফর লগত বনাই খাও, মেলা যাও, প্রদর্শনী যাও, চ্যানেলত দেখাও, নিউজ লাইভত দেখাও, সবতে দেখাও। হ্যাঁ, কিন্তু কোনো আজিলৈকে এইখন অসমত কোনো এজন আহি সোধা পোছা করা নাই, যে এই বস্তুটা চোয়া নাই, যে বস্তুর কিবা একটা কামর বস্তু হয় না নাই লাগিব নাই। আমি স্যার সকলে 2017 চনত গুয়াহাটীত গৈছিল কৃষি প্রদর্শনীত। হ্যাঁ, তাত গৈ আমি আমার কৃষি বিভাগ তাতে গোটেই অসমৰ প্রায় ডিস্ট্রিক্টে স্যারবিলাক একে জায়গাতে উপস্থিত আছিল, সকলকে মাতি আনি আমার স্টলত মাতি আনি, হ্যাঁ, সবকে খুয়াইছে, সবে প্রশংসা কৰিছে, ধন্যবাদ দিছে, হাত মিলাক বলে কয়। হ্যাঁ, তারপর সামৰণি পড়লে তাও, গতি এতিয়া আর আমি এই যে 18 বছর করলো, এটা বার্ধক্য কবলত পড়ে সোমাই গেলো, এটা আর মানে সামরণি মারিম আজি অমৃত, আজি এই পৃথিবীর আমি বিদায় দিম। আর রাইজে আর অমৃত রস খাবলে নাপায়, বহুত মেলা প্রদর্শনী দেখেছো, আমার হাজার হাজার মানুষ দেখেছে মেলা প্রদর্শনীত। হ্যাঁ, আমার সর্বত খাইছে, গতি এইটো দেখিলে এটা মনত পড়ব রাইজে যে আমিও এই সর্বত খাইছি। সরুপথারপা তরুণ কোঁৱৰৰ রিপোর্ট, ভয়েস 24x7।